वेलकम बैक टू माय चैनल टुकिटाकी बाय संगीता। तो एखन बाजे घड़ीते चारटे, तो सबाइके जानाच्छि गुड आफ्टरनून। আর বিকাল বিকাল উঠেই মেয়ে শুরু করে দিয়েছে মেয়ের খেলা। মেয়ে এই গাড়িটা নিয়েই সারা ঘর ঘুরে বেড়ায়, ওক তো আর বাইরে বেরোতে পারে না, সেজন্য সারা ঘরই এই ঘর ওই ঘর এই গাড়িটা নিয়েই ঘুরে বেড়ায়, এটাই ওর খেলার সঙ্গী। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি বাই সঙ্গীতা। তো আমি তো আগে স্বাগত জানিয়ে দিয়েছি, তো তবুও আমি আপনাদেরকে আরেকবার স্বাগত জানালাম। তো সন্ধ্যেবেলা তো রান্না বান্না মোটামুটি সেরে ফেলেছি, আর পরোটা বানিয়েছি, আর সকালবেলা তরকারি ছিল, এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার আমাদের, রাত্রের খাবার। তো ওর আমার হাজবেন্ড এখনও অফিস থেকে বাড়ি ফেরেনি, ও ফিরলে তারপরে খাওয়া দাওয়া করব। তো ভাবলাম ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলতে বসি। আর আজকে তো সারা দিন ধরে আমাদের এখানে মেঘলা করেছিল, দুপুরের পরে থেকে বৃষ্টি শুরু হয়েছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, টিপটাপ করে বৃষ্টি পড়ছে, জানি না কাদের কোথায় কেমন ওয়েদার। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কাদের মানে কোথায় কাদের কেমন ওয়েদার, কোথায় কোথায় বৃষ্টি চলছে, তো প্লিজ কমেন্টে জানাবেন। আর আর কমেন্টের কথা আর একটা আমি আপনাদের কাছে বলি, মানে আমি জানি না কমেন্ট বক্সে আমার কোনো সমস্যা হয়েছে কি না। এর আগে আমি ভিডিও করতাম, এক মিনিট দাঁড়া, এর আগে আমি ভিডিও করতাম তো তখন মোটামুটি আমার ভিউয়ার্স কোনোদিনই বেশি ছিল না, যে কটা আছে আমি তাতেই খুশি। ধীরে ধীরে আমার চ্যানেলটা গ্রো করছে, যে একেবারে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, হিউজ একেবারে ভিউয়ার্স বাড়ছে তেমনটা হচ্ছে না, তা আমার তাতে কোনো সমস্যা নেই, ধীরে ধীরে বাড়ুক। তো তখন আমি দেখেছি তখন আমার মোটামুটি একরকম কমেন্ট আসতো, কিন্তু এখন এদানি করে লক্ষ্য করছি যাই ভিডিও দিই না কেন কোনো কমেন্টই আসছে না। আমি বুঝতে পারছি না আমার কমেন্ট বক্স বন্ধ আছে কিনা, যদি কমেন্ট বক্স বন্ধ থাকে তাহলে তো এটা খুব বড় সমস্যা, আমাকে সমস্যাটা মেটাতে হবে। আর যদি কমেন্ট বক্স খোলা থাকে তো প্লিজ আমি আপনাদেরকে বলছি, আমার ভিডিও ভালো হোক মন্দ হোক যেমনই হোক কিছু একটা কমেন্ট করুন, কারণ কমেন্ট শুনতে আমাদের খুবই ভালো লাগে। আমি কেন সব সাবস্ক্রাইব সব এরকম ইউটিউবারদেরই ভালো লাগে, যে যারা আমাদের ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলো দেখছে তাদের মতামত শুনতে সবাইয়েরই ভালো লাগে। তো যাই হোক, সেজন্য বলছি প্লিজ কমেন্ট করুন আপনারা কেমন ভিডিও হচ্ছে, কেমন লাগছে আমার ভিডিও, আর ভালো মন্দ কেমন লাগছে আমার কাছ থেকে, কেমন আপনারা ভিডিও দেখতে চান সেগুলো কমেন্টেও জানাতে পারেন। তো যাই হোক, যেই জন্য আমি আজকের ভিডিও করতে বসলাম, তো অ্যানিভার্সারি তো কেটে গেছে, তো তারপরে অ্যানিভার্সারি গিফটও পেয়েছি, অ্যানিভার্সারি ভিডিওর মধ্যে ভিডিওর মানে গিফটের কিছু কিছু ক্লিপ দিয়েছি, তো সেগুলো হয়তো আপনারা অতটা বুঝতে পারেন না কী কী আমি গিফট পেয়েছি, কী গিফট দিয়েছি। তো মেনলি গিফট দিয়েছি আমার মানে আমার পাওনা গিফটটা আমি পরে বলছি ওইগুলো। তো যে গিফট দিয়েছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা আমি স্মার্ট ঘড়ি দিয়েছি, ডিজিটাল স্মার্ট ঘড়ি বলে ওগুলোকে, স্মার্ট ঘড়ি দিয়েছি যেগুলো, তো ওই ঘড়িগুলো অ্যাকচুয়ালি স্ক্যানার মানে স্ক্রিন টাচ ঘড়ি, মানে ফোনের মতো কাজ করে, ব্লুটুথ কানেক্ট করা যায়। তো আমি এই মুহূর্তে আমার কাছে ঘড়িটা নেই, ও অ্যাকচুয়ালি ঘড়ি পরে অফিসে গেছে, তো ঘড়ির একটা আনবক্সিং ভিডিও আমি আলাদা করে করেছিলাম, সেই ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওর মাঝখানে, তো সেটা আপনারা দেখে নেবেন। আর রইল আমার গিফটের কথা, মানে আমাকে কি দিয়েছে গিফট সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে ভিডিওটা দেবো ঘড়ির যে ভিডিওটা, ওখানে আমি ঘড়ির নাম কত দাম কোথা থেকে কিনেছি সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা যদি পারেন ওরকম ঘড়ি একটা কিনতেও পারেন। ওগুলো খুব কাজের ঘড়ি, মানে স্টেপ ওখানে অনেক কিছুই বোঝা যায়, মানে আপনি কত স্টেপ হাঁটছেন, তারপরে হাতের পালস বলে দেয়, তারপরে অক্সিজেন লেভেল যেটা এখন খুবই প্রয়োজন অক্সিজেন লেভেলও বলে দেয়, তো এরকম অনেক রকম ফিচার্স আছে, আমি ভিডিওতে বলে দেবো আপনাদেরকে। তো দেখুন আমি চলে এসেছি আমার হাজবেন্ডের গিফটটা নিয়ে, ঘড়িটা নিয়ে যেটা আমি গিফট দিয়েছি। তো ঘড়িটা এইরকম প্যাকেজিংয়ে এসছে, আমি অনলাইনে পারচেস করেছি আগেই বললাম, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো ঘড়িটা এরকম প্যাকেজিং হয়ে এসছে, প্যাকেটিং হয়ে, প্যাকেটিংটা বেশ ভালোই, ঘড়ির কোনো ক্ষতি হয় না। তো ঘড়িটা প্যাকেট থেকে বার করে এইরকম ধরনের, তো এর অনেক রকম কালার অপশন ছিল, তো আমি ব্লু কালারের নিয়েছি। তো ওপরে এরকম একটা স্ক্রিন গার্ড, এটা যেহেতু স্ক্রিন টাচ
ঘড়ি, তো সেজন্য ওপরে এরকম একটা স্ক্রিন গার্ড লাগানো আছে, ওটা তুলে নিয়ে চালু করলেই ঘড়ি শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে ঘড়ির চার্জার, এটা ম্যাগনেট সিস্টেম, এখানে ম্যাগনেট লাগিয়ে ঘড়িটা চার্জ দিতে হয়। আর পিছনে রয়েছে সেন্সর সিস্টেম, যেটা আমাদের স্কিনের সাথে লাগলে ঘড়িতে যেসব হার্টবিট দেখায়, অক্সিজেন লেভেল দেখায়, তারপর আর আমাদের ওয়াকিং স্টেপ কতটা হলো সেটা মাপ করে দেয়। তো এই ঘড়িটা খুবই ভালো স্মার্ট ঘড়ি। তো এটা হলো ওয়ারেন্টি কার্ড দিয়েছে, 1 বছরের ওয়ারেন্টি কার্ড। তো আপনারা নিশ্চিন্তে এই ঘড়িটা পারচেস করতে পারেন। তো ঘড়ির দাম এবং ঘড়ির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ গিয়ে চেক করে নেবেন। আমি পেয়েছি, মানে আমার গিফট অ্যাকচুয়ালি, আমার মেয়ের পরীক্ষা চলছে বলে, ভালো করে বসো, মেয়ের পরীক্ষা চলছে বলে অ্যাকচুয়ালি আমরা কোথাও কেনাকাটা করতে বেরোইনি, তো সেজন্যে বসে বসে দুষ্টুমি করছে, বাড়িতে আসলে কেউ নেই, ও একলা, তো আর ওকে কোথায় রেখে দিয়ে ভিডিও করব, সেজন্য ও আমার সাথে বসেছে ভিডিও করতে। যাই হোক, যেটা বলছিলাম, তো মেয়ের পরীক্ষা চলছিল বলে আমরা কোথাও বাইরে বেরোইনি, সেজন্য সেরকম ভাবে আমাদের কেনাকাটা করা হয়নি। তো ওই ঘড়িটা তো অনলাইন অর্ডার করেছিলাম, আর যেদিন আমার অ্যানিভার্সারি ছিল সেদিন আমি আপনাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমার হাজবেন্ড একটা ট্রেনিং এর জন্য বাইরে বেরিয়েছিল, তো তা সেজন্য ওকেও এক জায়গায় যেতে হয়েছিল, তো সেখান থেকে আমার জন্য একটা সোয়েটার এনে দিয়েছে। তো সোয়েটারটা খুব ভালো, মানে খুবই সুন্দর, কার্ডিগান ধরনের, মানে পুরো লং কার্ডিগান ধরনের, একদম লং সোয়েটার, মানে কোনো চুড়িদার কুর্তি শাড়ির সাথেও পরা যাবে, এইগুলো শাড়ির সাথেও খুব ভালো মানায়। তো একদম একই ডিজাইন, কোনো ডিজাইন নেই, ডিজাইন। তো এই হচ্ছে সোয়েটারটা, আমার পছন্দ হয়েছে, জানি না আপনাদের কেমন লেগেছে, কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। তো হাজবেন্ড ভালোবেসে যেটা দিয়েছে সেটা তো ভালো লাগবেই, শীতকালে গেছে বলছে। এবার আমার প্রিয় হচ্ছে মিষ্টি, তো আমার জন্য খুশি, তো সেজন্য মিষ্টি নিয়ে এসেছিল, আর এই সোয়েটারটা নিয়ে এসেছিল, ব্যাস এইটুকানি আমাদের গিফট। এর থেকে বেশি গিফটটাই সবচেয়ে বড় কথা নয়, বাড়িতে বসে নিজেরা মিলে সেলিব্রেশন করেছি, ছোটখাটো গিফট দেওয়া দেই করেছি, এটাই অনেকটা, আর কিছুই নয়। তো আজকে জাস্ট এইটাই দেখানোর জন্য আমি এসেছিলাম। তো ব্যাস এই আজকের ভিডিওটা এত দূর, এই ভিডিওটা করার জন্যই আমি, তো গিফট অ্যানিভার্সারি গিফট মানে এইগুলোই, এর থেকে বেশি কিছু নয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি আপনারা প্রথম দেখে থাকেন, তো ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে দেবেন, কারণ নোটিফিকেশান অল করলে তবেই আমার নতুন দেওয়া ভিডিও আপলোডগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটা, আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। সিউ করে দাও, সিউ টাটা, বাই বাই, এটা ফ্লাইং কিসি করে দাও।